तृणमूल কংগ্রেসের আশ্রিত অপরাধী যাদেরকে জিহাদি বলাটা খুব কম হবে। কালকে মানিকপীর সিনেমার কাছে একটা বহু পুরনো মন্দির, জাগ্রত মন্দির, শিব ঠাকুরের মন্দির, সেই মন্দিরের ভগবান শিব গলা কেটে দেওয়া হয়েছে। সকাল থেকে ওখানে তাণ্ডব চলছে, শহরের সমস্ত অপরাধীদেরকে ওখানে যোগান করে মন্দিরকে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের লজ্জা নেই, কোন মিডিয়া ছবি তুলতে পারছে না, কোন মানুষ ওখানে যেতে পারছে না, কিন্তু ভগবান শিব ঠাকুরের আশীর্বাদে একটা বাচ্চা ছেলে এই ছবিটা তুলে আমার কাছে পাঠিয়েছে। আপনি দেখে অবাক হবেন, এই দেখুন শিব ঠাকুরের গলাটা কিভাবে কেটে দেওয়া হয়েছে। তো কিভাবে পুজিবা জানাবে? এই দেখুন, লিখে দিয়েছে ভারতবর্ষের কিছু জিহাদি শক্তি কি হিন্দুদের মূর্তি ভেঙে দিলে এটা একটা সামান্য ঘটনা, আর যদি কোনো মুসলিমদের কোন মন্দির, কোন মসজিদ, কোন মাজারের উপরে আঘাত হলে সেটা কি হবে, সেটা হবে এখানে মাইনরিটিরা আশঙ্কায় থাকছে, মাইনরিটিরা অসুস্থ থাকছে, মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এখানকার পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন, সব দিকে ক্যামেরা লাগানো আছে, এখন পর্যন্ত অপরাধী ধরা পড়লো কি না পড়লো? সেই অপরাধের প্রতিবাদ করতে গিয়ে 11 নম্বর ওয়ার্ডের যে আমাদের ক্যান্ডিডেট আমরা করব গোপাল সাহুর উপরে, বাবুয়া বলে একটা ক্রিমিনাল আছে যে তৃণমূলে এখন নেতা হয়েছে, তার কিছু লোকেরা তার উপরে হামলা চালিয়েছে, কেন সে প্রতিবাদ করবে? প্রতিবাদ, আমি কোন হিন্দু মুসলমানের এখানে ঝামেলা চাইছি না, কিন্তু এখানকার হিন্দু সমাজকে আমি নিশ্চয়ই বলবো যে আপনারা সামনে থেকে প্রতিবাদ যদি না করতে থাকেন, বাড়িতে বসে প্রতিবাদ করুন, করোনা সময়ে বাড়ি বাড়িতে এটা নিয়ে আলোচনা করুন, বাড়ি বাড়িতে এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, সময় আসবে। আর নিশ্চিতভাবে এই যখন ছবি পেয়েছি যে করেছে সেটাও পাবো, এটা একটা ভয় সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে যাতে সনাতনীরা সামনে ইলেকশনে বেরোতে না পারে, কিন্তু নিশ্চিত সেই মানুষের কাছে শক্তি সঞ্চয় রাখার জন্য আমি আবেদন করব। ডেট অফ ইলেকশন বুঝিয়ে দিতে হবে এই যারা সোকল তথাকথিত ক্রিমিনালদের হাতে যে তুলে দেওয়া হয়েছে এই শহরটাকে, সেই ক্রিমিনালদেরও জায়গা পাওয়া যাবে না। স্যার, এই তরহ সে যে মূর্তি তোড়া গেছে, কিনকা কাম হো সকতা হ্যায় স্যার? অস্পষ্ট রূপ সে তথাকথিত সোকল্ড সেকুলার কা দম ভরনে ওয়ালে লোক আর জেহাদিও কে সম্মিলিত প্রয়াস সে তৃণমূল কংগ্রেস কে মদদ সে ঘটনা কো অঞ্জাম দিয়া গিয়া।
अगर नहीं दिया गया रहता तो अभी तक वहां कैमरा है, क्यों नहीं अपराधी पकड़ा गया? अपराधी अगर है तो पकड़ा क्यों नहीं गया? और निश्चित रूप से मैं इस बात पर विश्वास करता हूं कि कोई भी सनातनी हिंदू भगवान शिव का मूर्ति नहीं तोड़ सकता। सर, आपके जो भाजपा के नेता हैं गोपाल कुमार साहब, उनके ऊपर आपने जो आरोप लगाया है या फिर उनको मारा गया है, तो इसके बाद क्या प्रतिक्रिया रहेगी सर आपकी? देखिए, प्रक्रिया और प्रतिक्रिया समय का इंतजार कीजिए। जिस चीज का आदि है भाटपाड़ा, उसी चीज के लिए भाटपाड़ा तैयार रहेगा। सर, 2019 को कोई दोहराना तो नहीं चाह रहा भाटपाड़ा? अब 2019 हो या 2005 हो या 2006 हो, ये तो समय बताएगा। उस समय शायद तुम्हारा जन्म नहीं हुआ। नगर में